এটা কি? ভাই মারিস না আমাকে। এটা কি ভাই? ওকে, তো মোটামুটি এখন ঠান্ডা পড়েছে, আর এরকম চিলিং একটা ওয়েদারে একটা চিলিং কিছু হলে তো বেশ জমে যায়। বাই দ্য ওয়ে, আপনারা রেসিডেন্ট ইভিল 7 যেটা নাম ছিল বায়ো হ্যাজার্ড সেটা হয়তো দেখেছেন, তবে আমি রেসিডেন্ট ইভিল 7 এর কথা কেন বললাম কারণটা হচ্ছে এখন আপনারা যে গেমটা দেখতে চলেছেন সেটা হচ্ছে রেসিডেন্ট ইভিল 7 বায়ো হ্যাজার্ড। এবং রেসিডেন্ট ইভিল 7 যেখানে শেষ হয়েছিল তার পরেরই গল্প হচ্ছে 8, অর্থাৎ রেসিডেন্ট ইভিল 8 ভিলেজ। এখানে একটা হরর স্টোরি শোনানো হচ্ছে, আর এই গল্পটা শোনাচ্ছে হচ্ছে এই মহিলাটা তার বাচ্চাকে। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। ভিলেজ অফ শ্যাডোস, আর গেমটার নাম হচ্ছে ভিলেজ। বাচ্চাটার নাম হচ্ছে রোজ। ওকে, আমার উপর দায়িত্ব পড়েছে এই বাচ্চাটাকে তার বিছানায় দিয়ে আসতে, মানে গল্পে যে মেইন ক্যারেক্টার। বাচ্চাটার নাম হচ্ছে রোজ, যেমনটা বলেছিলাম। সো সেই মেয়েটা কে? আশা করি চেনেন যদি আগের গেমটা দেখে থাকেন, মানে রেসিডেন্ট ইভিল 7। এটা হচ্ছে সেই মেয়েটি মিয়া। সেই ভয়ানক কাণ্ড ঘটেছিল যেটা আমরা আগের গেমটাতে দেখেছিলাম। সো সেই স্টোরি তো শেষ হয়ে গেছে, এখন একটা সুন্দর জীবনযাপন করছে মিয়া এবং ইথান। ইথান হচ্ছে আমি, ইথানই তো নাম ছিল সম্ভবত। যাই হোক, গল্পে আমাদের একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটাকে বিছানায় দিয়ে আসতে হবে। ইথান তার বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তিত, মানে খুবই ভালোবাসে তার বাচ্চাটাকে। এটা কী রুম দেখি, এটা বাথরুম। এখানে কী করবে বাচ্চাটাকে, এখানে তো ঘুমাতে পারবে না। Almost there, honey. ঘরের ইন্টেরিয়রগুলো খুব ভালো মতন ডিজাইন করেছে। Your mom and I love this song so much. মিউজিক বক্স, এটাকে তো মিউজিক বক্সই বলে সম্ভবত। আমি কেন জানি না, সব ধরনের হরর থ্রিল এই টাইপের গেমগুলোতে বা সিনেমাগুলোতে মিউজিক বক্সের উল্লেখ থাকে বা মিউজিক বক্স দেখা যায়। ওকে, এই তো বাচ্চাটার ঘর এটা। আর বাচ্চার কথা তো আর বলা উচিতই না, কারণ আগের গেমে সেই বাচ্চাটা কি আতঙ্ক, কত বিপদে ফেলেছিল আমাকে, আশা করি আপনারা জানেন। দেখি, এই তো এখানেই বাচ্চাটা ঘুমাবে। Don't you worry. I'll be right downstairs. এটা হচ্ছে মিয়ার ছবি, মানে ফ্যামিলি ফটোস রয়েছে এখানে। মিয়া প্রেগনেন্ট হয়, তার একটা বাচ্চা হয়। যাক ভালো, এবার ভালো কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। যে কারণ এই গেমে ভালো কিছু হয় না। আচ্ছা, বাচ্চাটার নাম হচ্ছে রোজ, তার পুরো নাম হচ্ছে রোজ ম্যারি। ওকে, কবে জন্ম নিয়েছে, কত ওয়েট, সব এ টু জেড ইনফরমেশন রয়েছে এখানে। কম্পিউটারে কী আছে? আচ্ছা, কম্পিউটারে কিছু নোটস রয়েছে, লাইক 6 ফেব্রুয়ারি মিয়া এবং আমার মধ্যে একটা ঝগড়া হয়েছিল আগের গল্প নিয়ে, ইত্যাদি জিনিস। চলো বাইরে চলো, দেখি এবার মিয়ার সাথে একটু সাক্ষাৎ করি। এই তো, হাই। Is she okay? Sleeping like a baby. এটা রান্না করেছে। That smells good. What's that? Oh, hands off, mister. চলো ডিনার হবে এখন। To stop worrying. It's just finding you in Louisiana, the pregnancy, Chris moving us here, military training, it all happened so fast, you know? Well, at least okay. লুইজিয়ানা হচ্ছে সেই আগের ঘটনাটা যেখানে হয়েছিল, লুইজিয়ানাতে সেই আতঙ্ক। মিয়া তো একেবারে একখানা ভূত হয়ে গেছিল। তারপর ক্রিসের কথা হয়তো মনে রয়েছে, সেই মিলিটারি ছেলেটা যে আমাকে হেল্প করেছিল। ওকে, কি হলো এটা? কেটা গুলি মারলো। মিয়া, গেট ডাউন, গেট মিয়া। আরে ভাই, কে গুলি মারছে? পাগলের মতো গুলি চালালো কে ভাই? মিয়া মরে গেল নাকি? মিয়া, মিয়া, ও গড, হু
Chris? Chris! What the hell? Sorry, Ethan. No! What? Why? কেসটা কি হলো? ক্রিস তো ভালো ছিল। গো মুভ। আই ডোন্ট নো আমাকে কোথায় একটা নিয়ে যাচ্ছে। রোজ কেউ নিয়ে যাচ্ছে মানে আমাদের বাচ্চাটাকে। টেক হিম অ্যাওয়ে। আই সেড গেট ইওর হ্যান্ডস অফ হার। ইথান, নো। তো কেসটা বুঝলাম না। মিয়াকে মেরে দিল, রোজকে নিয়ে যাচ্ছে। ডেফিনেটলি আগের গল্পের সাথে একটা বড় কানেকশন রয়েছে। মিয়া তো ইনফেক্টেড হয়েছিল আমরা দেখেছিলাম, হয়তো তার মধ্যে সেই কিছু পাওয়ার্স চলে এসেছে বা কোনো ইনফেকশন ছিল যেটা তাদের বাচ্চার মধ্যে একই সাথে গিয়েছে। দেখা যাক কি হয়। এই ডাক ফোন করেছে, এটা ডেফিনেটলি হচ্ছে স্বপ্ন আমার। এটা আমি স্বপ্ন দেখছি বা কোনো পুরনো পুরনো ঘটেছিল এরকম কিছু একটা। আচ্ছা, এই ঘটনাটা ঘটার আগেই মিয়া একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল। কিছু একটা ব্যাপার হয়েছিল, মিয়া সেটা লুকিয়ে রেখেছে। ওকে, ইথানের আবার কাজের থেকে কল এসেছিলো বলে এই কথাটা আর এখানে সম্পূর্ণ হয়নি। লেটস সি কি হয়, এবার দেখা যাক। আবার ফোন বাজছে। ওয়েট, কি হলো এখানে? What are you talking about? Where's Chris Redfield and Rose? Who is this? This is a secure channel. Top secret পাশেটা ইয়েতে লেখা রয়েছে। সব আর্মির লোকেরা এখানে পড়ে রয়েছে। এখানে কিছু একটা অ্যাটাক হয়েছিল বা গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এখানে কী করে হয়েছে সেটা জানি না, যেটা আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কী ঘটেছে। তাহলে আমার বাচ্চাটা কোথায় গেল? মিশন অবজেক্টিভ এলিমিনেট টার্গেট অ্যান্ড রিকভার বডি। মানে এই আর্মিগুলোকে টার্গেট দেওয়া হয়েছিল যে মিয়াকে হত্যা করে তার বডিটা নিয়ে যাওয়া এবং সিকিউর রোজমেরি উইন্টার মানে বাচ্চাটাকে এবং আমাকে ইথান উইন্টার্স আমাকে নিয়ে যাওয়া। তো আমাদের নিয়ে তো যাচ্ছিল, বাট অ্যাক্সিডেন্ট করলো গাড়িটা। এখানে চরম অন্ধকার, জানি না আমি এগোচ্ছি। এখানে কি একটা হেঁটে হেঁটে গেছে, পায়ের ছাপ রয়েছে এখানে, উপরে উঠেছে, পায়ের ছাপ ধরে যাচ্ছি আমি। প্রচুর ঠান্ডা, মানে একদম শীতের টাইমে একেবারে আইডিয়াল গেম এটা খেলার জন্য। এ কেরে, আওয়াজটা আবার শুনছি আমি এখানে। এখানে বেড়া দেওয়া আর বেড়ার নিচে একটু ফাঁকা রয়েছে, তলা দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে। আমার আবার হাত কেটে গেল। আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে না এদিকে যাওয়াটা ঠিক হবে। ওকে, এখানে একগুচ্ছ কাকের বডি পড়ে রয়েছে। এখানে কিছু কাককে ঝুলিয়ে রাখা হয়েছে, বিচ্ছিরিভাবে মরে পড়ে রয়েছে। এখানে কিছু একটা হচ্ছে। এই এই জ্যান্ত কাক ছিল। এদিকে প্রচুর কুয়াশা, একটা অদ্ভুত আওয়াজ আসছে মানে জন্তু জানোয়ারের মতন। এই সেটা দৌড়ে পালালো আমার সামনে থেকে। অন্ধকারে তো ঠিকঠাক দেখাও যাচ্ছে না, তাও এগোচ্ছি আমি। এখানে একটা বাড়ি রয়েছে, রক্ত,
কি আছে এটার মধ্যে? দুই টুডি রয়েছে, গ্যারেজ ম্যারেজের মতন জায়গা এটা। বিছানা টিছানা সবই আছে, এখানে মানুষ থাকে ডেফিনেটলি। ওই এবে মানুষ তো থাকে এখানে, মানুষ বা যেই হোক কেউ। কেটা দৌড়াচ্ছে, আমি পায়ের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। দেখেছো, এটা দেখেই ভয় লেগে যাওয়ার মতো। দেখো বেসমেন্টে নামলাম আমি, আশা করি কোনো বিপদ আসবে না এখানে, বাট এই গেমের কোনো গ্যারান্টি নেই। কিছুই তো নেই এখানে। শিট, একটা দৌড়াদৌড়ি করছে উপরে। আমার কাছে তো নেই কিছু মানে লড়াই করার মতন। ফাক, আপনারা তো নয় ভিডিওটা দেখছেন, আমি খেলছি তো আমি ফিলটা পাচ্ছি আমি। ওকে, ব্লাড এখানে চারিদিকে, সকাল হয়েছে। এই একটা প্লাস পয়েন্ট যে সকাল হয়েছে, আমি এখন কিছু দেখতে পারবো অ্যাটলিস্ট। ওকে, যতদূর জানি এরকম তো ভাঙা মনে হয় ছিল না এখানে, তাই না? এরকম ভাঙা কিছু ছিল, কেউ তো ভেঙে ঢুকেছে, তার জন্যই বাড়িটা কেঁপে উঠেছিল। বাইরে বেরোলাম, সকাল হয়েছে। এরকম জায়গায় কোন মানুষ থাকে ভাই? এরকম একখানা বাড়ি রয়েছে ওখানে, একটা কাঠের বাড়ি, কে থাকে এখানে? ওকে, Where the hell am I? এই জায়গাগুলো দেখলে না সব ভ্যাম্পায়ারদের কথা মনে আসে, ভ্যাম্পায়ারগুলো থাকে এরকম জায়গায়। কি দারুণ লাগছে, পাহাড়ের মধ্যে একটা বড় ক্যাসেল। আমি জানি না, আমার ভাগ্য খুবই খারাপ, আমাকে ওখানেই হয়তো যেতে হতে পারে। এখানে একটা গ্রাম ছিল ডেফিনেটলি, বাট গ্রামটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এখানে একটা ঘোড়া মরে পড়ে রয়েছে, যেটাই দেখছি কোনটাই ঠিক মনে হচ্ছে না। এই বাইরে কে রে? অনেকক্ষণ ধরে একটা অদ্ভুত জন্তুর আওয়াজ পাচ্ছি আর যে দৌড়াদৌড়ি করছে। বিছানাটা ভাঙা, সোফা ওফা সব ভেঙে পড়ে রয়েছে। এ, কে বডি নিয়ে চলে গেল ওখান থেকে? একটা এটা মনে হয় আস্তাবল ছিল, এখানে অ্যাট্যাক করেছে, কেউ একটা অ্যাট্যাক করেছে, আর যারা ডেফিনেটলি মানুষ তো না, আওয়াজ, তাদের আচার আচরণ, এগুলো দেখে তো মানুষ তো মনে হচ্ছে না আমার। আর এখানে ডু নট এন্টার লেখা, মানে কেউ প্রবেশ করো না, তালাও দেওয়া। ডেফিনেটলি আমি প্রবেশ করতে পারবো না ওখানে। কেবে, আচ্ছা দৌড়ানো যায়, ভালো হয়েছে। মোটামুটি এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন হচ্ছে একটা অস্ত্র আর দৌড়ানোর মতন কিছু, দৌড়ানোর, এখান থেকে পালানোর মতন কিছু দরকার আমার। ট্র্যাক্টর, একটা খারাপ ট্র্যাক্টর পড়ে রয়েছে, আর এখানে ছাগল ভেড়াগুলো। রে হে, হোয়াট হ্যাপেন্ড? আমি তো বললাম তো রেসিডেন্ট ইভিলে ভালো কিছু হবে না। আর এটাতে কিছু আছে? এটা লকড, তাহলে এখান দিয়ে ঢুকতে হবে। এখানে আলো জ্বলছে, মানুষ তো থাকে, থাকার তো কথা মানুষের। আহা, ফাইনালি একটা ছুরি পেয়েছি নিজের আত্মরক্ষা করার জন্য, এটা ভাঙা যাবে।
Did they just run out of the house? তাই সব লোকেরা এটার মধ্যে কি আছে? Shit! Friendly. এটা লোক আছে এখানে? Okay, এখানে একটা লোক রয়েছে but down the road. What's going on? লোকটা জানে এগুলো কিসের আওয়াজ হচ্ছে? They're coming মানে তারা আসছে, কারা আসছে ভাই? You have a gun? What? Please tell me you have a gun. No, why would না আমার কাছে বন্দুক নেই, লাগবে আমার একটা বন্দুক. দে, থ্যাংক ইউ. Take it. এ ভাই কি হচ্ছে? Are you listening? Hey! Kyulu? What the? Rokto poche kothay niye gelo ke? Fuck. Ata dead body amar part ene kothay eta niye gelo ekhane? Dead body? Ekhane ekguchho dead body royeche. Wait, there's more. এটাকে ডেফিনেটলি অন্য একজনের ডেড বডি হবে. জিসাস ক্রাইস্ট, হোয়াট দ্য হেল ইজ রং উইথ দিস প্লেস? এক্স্যাক্টলি এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে? এই সামনে কি একটা রয়েছে, ওখানে সামনে কি একটা রয়েছে আমার? শিট, কে ভাই এটা? এ হে, আবার হাতে গেল আমার। আরে ভাই বন্দুক কোথায় আমার? জম্বি তো না, এটাকে বিগফুটের মতন লাগে। মরেছে। কি ছিল এটা? এ ভাই আমি কোথায় আছি আমি, আর কোথায় যেতে হবে আমাকে? আচ্ছা, এখানে একটা বোল্ট কাটার পেয়েছি, ভালো হয়েছে। অনেকগুলো দরজাতে না এই তালা লাগানো ছিল, একটা বোল্ট কাটারের প্রয়োজন ছিল আমার। এখান থেকে বেরোতে হবে, কেটে দিই। আমি এই বিল্ডিংগুলো দেখে না জাস্ট স্পিচলেস। আচ্ছা, এখানে তীর মীর রয়েছে, সত্যি না আমার ভ্যাম্পায়ার ফিল আসছে এখানে। তীর মীর, তীর কে মারে এখন? আচ্ছা, এ কে একটা বডিটা টেনে নিয়ে চলে গেল। রেডিওতে আওয়াজ হচ্ছে, দরজাটা বন্ধ করে দিই যাতে কেউ না আসতে পারে। আমি গুলি পেলাম, এই উপরে কি আছে? গুলি পাওয়া মানেই গুলির প্রয়োজন হবে। ওকে, কে একটা বাইরে রয়েছে উপরে, এই উপরে। এই আবার গুলি পেয়েছি আমি। শিট 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 শিট, বাইরে রয়েছে, আমি কি করবো এখন? উপর দিয়ে না নেমে আসে, উপরটা ফাঁকা রয়েছে, এখান থেকেই না নেমে আসে। ঘিরে ফেলেছে আমাকে। এ চলে এসছে, মেরেছি এটাকে, মেরেছি। এখান দিয়ে চলে এসেছিল মালটা। নিচে রেডিওটা আবার ঝিরঝির করছে, দেখি যাই। There are any survivors out there, come to my
to Louise's house. আমাকে একটা বাড়িতে যেতে বললো, বললো যদি কেউ যদি জ্যান্ত থাকে তাহলে সামনে একটা লুজিয়াস হাউস রয়েছে, একটা বাড়ি রয়েছে, সেখানে যেতে বললো। দেখি আমাকে তাহলে সেখানেই যে হয়তো যেতে হতে পারে। বাইরে মনে হয় মালগুলো চলে গেছে। চারিদিকে জন্তুগুলোর আওয়াজ হচ্ছে ভাই, জন্তু জানোয়ারের আওয়াজ হচ্ছে ভাই, সেই একটা কী বলবো, একটা মনে শান্তি আসে না এরকম আওয়াজ হলে। ওই ওই ওইখানে বিল্ডিংয়ের ছাদে উঠে রয়েছে, এইখানেও আরেকটা রয়েছে। এটা কি অন্ধ নাকি দেখতে পায় না, নাকি দেখতে পেয়েছে নাকি? ফাক 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 ফাক, আমি কি এগোবো লুকিয়ে লুকিয়ে? কি জ্বালাতো এরা, মালগুলো যদি আচমকে অ্যাট্যাক করে দেয় আমাকে। নেমে এসছে একটা, দরজাটা তো আমি বন্ধ করে দিয়েছি, এরা ভেঙে না ঢুকে যায়। এবার এই গেমটা এর আগের পার্টের থেকে বেশি হরিফাইং ভাই। ওকে উই, দেয়ারস নো এন্ড টু দেম। শিট, আরে ভাই কত আসবে আর, ভাই পালাচ্ছে এখান থেকে, আমার আর উপায় নেই ভাই। হেল্প, বাঁচাও কেউ। হায় রে, বাঁচাও আমাকে, তীর মারছে মালগুলো আবার। ভেঙে চলে দিচ্ছে তো বাইরে, একটা মোটামুটি একটা দানব রয়েছে বাইরে। বাপরে, এটা কি? ভাই মারিস না আমাকে, এটা কি ভাই? আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না। ওকে, মিশন এটাই ছিল যে আমি পালাতে পারতামই না, অ্যাকচুয়ালি এদের হাতে ধরা পড়তামই। আমার হাতের কি খারাপ অবস্থা, ইথানের সাথে যা কষ্ট হয়েছে আমার মনে হয় না মানে এই বিশ্বে কারোর সাথে হয়েছে। আগের পার্টে যদি দেখে থাকেন তো, একটা বুড্ডি দাঁড়িয়ে রয়েছে, বুড্ডিটা কি আমাকে রাস্তা দেখাবে নাকি? দাঁড়া বুড্ডি, দাঁড়া দাঁড়া বুড্ডি, দাঁড়া বুড্ডি, বুড্ডি আমাকে রাস্তা দেখা। ইন লাইফ এন্ড ইন ডেথ উই গিভ গ্লোরি। আচ্ছা, হোয়াট দ্য হেল, ইথান আবার একে বলছে যে এটা সেফ না এই জায়গাটা। ইটস ইউ, দ্য চাইল্ডস ফাদার, রোজ। আচ্ছা, ইথানে যে মেয়েটা রয়েছে রোজ সম্ভবত এখানে রয়েছে। ঘন্টা বেজেছে ওখান থেকে। ক্যাসেল বেল হেরাল্ডস ডেঞ্জার,
They're coming. আচ্ছা দুর্গে যে আওয়াজটা হচ্ছে ঘন্টা বাজে, ঘন্টা বাজার মানে হচ্ছে বিপদ. The bell tolls for us all. They're coming again. Rose is here. ওকে, আমার যে বাচ্চাটা রয়েছে রোজ, রোজমেরি এখানে রয়েছে, আর যাকে মাদার মারান্ডা নামে কেউ একজন নিয়ে গেছে, সেই দুর্গে ঘণ্টা বাজে যেটা একটা বিপদের সংকেত. আমাকে ফিগার আউট করতে হবে যে এটা কেন হচ্ছে বা কী হচ্ছে, কী রহস্য রয়েছে এখানে. ওকে, এখানে একটা সম্ভবত কোনো কালো জাদু টাইপ কিছু হয়েছে, আমার কোনো কাম নেই এখানে. Resident Evil is fucking awesome. সেই গেম, সেই থ্রিল, সেই ফিল, সেই ভয়, যেটা প্রয়োজন অ্যাকচুয়ালি একটা গেমে. আমার এখন মিশন হচ্ছে লুক ফর রোজ, মানে আমার যে বাচ্চাটা রয়েছে না তাকে খুঁজতে হবে. কোথায় সেই বাচ্চা, মানে আমার বাচ্চা? জায়গাটা দেখেই তো ভয় এসে যাচ্ছে, কে আসবে ভাই এখানে? মানে আপনাকে যদি এরকম একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়, বলে বাবা থাক তুই এখানে কটা দিন, কে থাকবে এখানে? এটা কি? আচ্ছা ওই অফার দিস করছো. আচ্ছা মাদার ম্যান্ডা হচ্ছে এদের কাছে একটা গড টাইপের, মানে যাকে তারা সবসময় খুশি করতে চায়, মাদার ম্যান্ডা. সে যদি রেগে যায় তো হয়ে যাবে সমস্যা. এখন আই ডোন্ট নো কে হচ্ছে সেই মাদার ম্যান্ডা, তবে তাকেই আমাকে খুঁজতে হবে, বিকজ সে আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেছে. এটা একটা মেবি চার্চ, খুবই ভয়ানক টাইপের. এই মেয়েটার ছবি আমি দেখেছি ভিডিওতে বা অনেক জায়গায়, আমি মেয়েটা ভালো না. মেড ইন চেস্ট, কী আছে এই ঘরগুলোর মধ্যে? কিছু প্রয়োজনীয় জিনিস. ওই যাক, মাইন পেয়েছি আমি. মাইনের ফলে কী হবে, মালগুলো যখন যে রাস্তা ধরে হাঁটবে না, সেই রাস্তা একখানা মাইন রেখে দিলে কাজ হয়ে যাবে. শিট শিট শিট, ওই রাস্তাটা আমার নেওয়া উচিত না আই গেস, আমি অন্য রাস্তা নিচ্ছি. আই এম সরি, ও রাস্তা দিয়ে আমি যাবো না. এটাও বন্ধ, দরজাটা খুলবে না. আমাকে তার মানে ওই বিপদের রাস্তাটাই নিতে হবে. আমার লাক এতটা খারাপ কেন ভাই? আমাকে কষ্ট দিয়ে কি এদের শান্তি হয়নি? এমনি হাতের দুটো আঙুল নেই আমার, এরা কী চাইছে আমার থেকে কে জানে? এখানে একটা ভয়ানক স্কেয়ার করে রয়েছে এখানে. এই 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 শেট শেট শেট, দৌড়াদৌড়ি করছে, আমার সামনে আসছে. একটা সাধারণ মানুষকে কত বিপদে ফেলতে পারে এরা, তো সেটাই বুঝি না. কী পাপ করেছে? আমি কোনো তো পাপ করিনি, একটা স্বাভাবিক জীবনযাপন করছিলাম, সাংসারিক মানুষ ছিল, একটা বউ বাচ্চা নিয়ে থাকছি, কেন এই বিপদগুলো দেখবো আমি? আমি পালাচ্ছি এখন এখান থেকে, আমার আর ভালো লাগছে না, আমি পালাবো এখান থেকে. এ কে রে, মেয়েটা কি? Hey, what are you doing here? কাউকে বিশ্বাস করি না আমি এখন. Stay back. Please. আচ্ছা, এখানে অন্য সার্ভাইভাররা রয়েছে. Whoa. It's okay. They're all in Louise's house. Louise's house. She's not answering and the gate is locked. Quiet, girl. Shit, we're sitting ducks in here. Can your old man walk? No. One of the monsters cut him. লুইজার বাড়িতে যেতে হবে, কিন্তু লুইজার বাড়ির গেটটা বন্ধ রয়েছে. দেখেছো এই গেমের ক্যারেক্টার যে ইথান, তার এত সাহস, আমার এত সাহস নেই. চো আছে অস্ত্রমস্ত্র দাও আমাকে, এই মালটা মেশাতিটা পেলেও হতো. আমার কাছে মেশাতি তো নেই, ছুরি একখানা আছে, এই ছুরি দিয়ে আমি কী করবো? আচ্ছা, গেটের এই পারে ঢুকেছি আমি, এই পাঁচিলটা ডিঙিয়ে. এই গেটটা খুলি, খুলবে গেট? কি মোটা গেট, বাপ রে বাপ! ইটস ক্লিয়ার, হারি হারি! এই লোকটা কামড় খেয়েছে, অসুস্থ.
ছোট্ট ছিটকে নিতে তো কাজ হবে। He's not used to relying on other people. Do you know anything about what's going on around here? It doesn't make any sense. Mother Miranda has always protected us. Nobody's answer. আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে যে এখানে কি হচ্ছে, বাট মেয়েটা কিছুই জানে না। মেয়েটা বলল যে মাদার মিরান্ডা সবসময় তাদের রক্ষা করে, বাট এখন কি হলো এখানে? Hello? Anybody home? Louisa, open up, it's me, Elena. আমাদের লুইসা থাকে, কে এর মধ্যে একটা বন্দুক নিয়ে বেরিয়েছে, কে এটা? Stop shouting, you'll draw the monsters. Lillian, calm down. Who's this? Lillian. Stay back. এর নাম হচ্ছে লুলিম। For God's sake, Julian, let us in. No, they'll smell the blood. You'll endanger us all. My father will die out here. আচ্ছা, জন্তুগুলো রক্তের গন্ধ পায়। What's going on? These people want to let a dying man into our home. Come now, these people are our friends. Go on, go inside. Come now, this way. You're not from this village. Yes, আমি এই ভিলেজ থেকে না, সত্যি। I'm Ethan. Come inside, Ethan. Okay, চলো ভিতরে দেখা যাক। অ্যাটলিস্ট একটা আশ্রয় তো পেয়েছি, এবার দেখা যাক যে এরা ভালো নাকি খারাপ। এখানে লুইজা একখানা চিঠি লিখেছে, লেখা রয়েছে যে আর্নেস্ট ইজ স্টিল মিসিং। আর্নেস্ট নামে কি একজন আছে যাকে পাওয়া যাচ্ছে না। লিখেছে হ্যাজ মাদার মিরান্ডা অ্যাবান্ডেন্ড আস, মানে মাদার মিরান্ডা কি আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, মানে মাদার মিরান্ডা হয়তো এদের কোনো প্রোটেক্টর, এদের রক্ষা টক্ষা করে হয়তো, আর নো। ওকে, দরজা খুলে দিয়েছে, চলো দেখি কী আছে ভেতরে। Come inside, the others are waiting. What the fuck is this? Outsiders, you're gonna get us all killed. Right, Anton. He helped Leonardo and Elena. Leonardo লোক রয়েছে, মানে সবাই একসাথে লুকিয়ে রয়েছে। All that's left? There is no one left. A worthless invalid, a stupid wailing bitch. লোকটা ঝামেলা করছে যে এখানে কেন আমাদের আনা হয়েছে। লোকটা হাল ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি, সে মনে করছে যে মানে সবাই মরবে, বাঁচার আর কোনো চান্স নেই, ওর মনে আর কোনো আশা নেই অ্যাকচুয়ালি। বলছে যে কালকে সবাই মরে যাবো আমরা। Put a sock in it, Roxana! That's enough! Can someone please tell me what the hell is going on here? We don't know. One day we were a quiet, devout village, and the next, the monsters came. আচ্ছা, তার মানে ওটা বলছে যে সব ঠিকঠাকই ছিল এই গ্রামে, এবং আচমকা একদিন এই জন্তুগুলো এখানে অ্যাটাক করে দেয় আর সব কিছু শেষ। আমরা শুরুর দিকে কিন্তু দেখেছিলাম যে বাড়ি টাড়ি সব ভাঙা, মানে একটা নর্মাল গ্রাম ছিল এটা। He went to get help. ওদের প্রে করতে বলছে এখন। ওই লোকটা প্রে করছে না, কারণ ও সব হাল ছেড়ে দিয়েছে। Hear our voice together as one in reverence in life and in death. সেটা দাঁড়াতে পারছে না, তাও প্রে করছে ছেলেটা। Mother Miranda. That prayer, I've heard it before. There was an old woman near the graveyard. ইথান বলছে যে একটা বয়স্ক মহিলাকে আমরা ওখানে দেখেছিলাম, মনে আছে হয়তো, উইচ, একটা ডাইনি মতন দেখতে, সেও কিন্তু এরকম ভাবে প্রে করেছিল। লোকটা ইনফেক্টেড হয়ে গেছে মনে হচ্ছে। শুনেছিলাম লোকটা কামড় খেয়েছিল, ডেফিনেটলি ইনফেক্টেড হয়ে গেছে। পালা পালা পালা, কে কে বাঁচালো? I said no. নিজের বাপকে গুলি মারলো, যদিও মানে ওর ওর বাবা মরে গেছে অলরেডি অনেক আগে। Sorry father. এটা এখন সিম্পলি ইনফেকশন। Elena, Elena, no. চল 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 চল. There's nothing you can do. Papa! This entire place is collapsing. No. কোনো উপায় নেই।
You couldn't save him. He was already gone. Leave me alone. No. We're getting out of here. I gotta get out of here. Escape the house. আমার এখন মিশন হচ্ছে এই বাড়ি থেকে কিভাবে বেরোবো সেটা আমাকে দেখতে হবে। গেমটা দেখালো যে ভালো থেকে সব কিছু ঝট করে কিভাবে খারাপ হয়ে যায় না। ওকে সো এই চাবির মধ্যে কি আছে দেখি। স্ক্রুড্রাইভার ওকে। এটা দাঁড়িয়ে রয়েছে। The fire's moving fast. আমাকে বেরোতে হবে এখান থেকে কিভাবে বেরোবো। ইঞ্জিন স্টার্ট করতে হবে এই তো গাড়ির চাবি রয়েছে আমার কাছে। What are you thinking? Step back. We can bust out with this. এরকম আগেও করেছি আমি। ফিরে যাও। ওকে। চলো। সেই জিনিস হচ্ছে। আমি ঠিক আছি আমি ঠিক আছি। Let me back up again. The fire. There isn't any time. আগুনটা আরো ছড়াচ্ছে রে। তবে উপরে গো বড়। দেখেন থেকে বেরোনো যাবে উপরে। Grab on. Hurry. Come on. Let's move. Don't worry. And try not to breathe in the smoke. I know. Thank you, Ethan. You're kind. There. That's our way out. Okay, they better throw it. Thank God. But what then? Hey, don't talk like that. We'll find a safe house to put you in so I can find my daughter. The place is full of nothing but blood and death. And I don't want to be alone while you're... Father? Elena, no. আরে বাপটা আবার এসেছে মরেনি এখনো। He said my name. Father. Wait, আরে যাস না। Stay there. হাল তুমি তো? Come on. Give me your hand. বুঝতে পারছেন ওর বাপটা যে মরে গেছে। Ethan, go. Save your daughter. Elena, don't give up. Reach for me. Hey, hey. Why is everyone dying on me? Okay, এখান থেকে বেরোতে হবে। Why the fuck is this happening again? ঠিকই ইথন রেগে গেছে যে একই জিনিস আবার ঘটছে। বেচারা সদ্য লুসিয়ানা থেকে কোনো মতে নিজের জান বাঁচিয়ে চলে আসলো আর সেম এগেইন। একটু ওকে বাড়িটা ঢুকলাম আর এখন বাড়ির একটা গুলির আওয়াজ শুনতে পাচ্ছি আমি। দেখি আচ্ছা এটা ওদের মাদার মেরান্ডা মানে এরা যাকে পুজো করে সে মানুষটাকে তো মেরে দিল। ঘন্টা বাজে আবার। আমাকে ক্যাসেলের দরজা খুলতে হবে। ওপেন দ্য ক্যাসেল গেট। আমি যাচ্ছি। আচ্ছা ওই বুড়িটা এখনও ওখানে রয়েছে সেই বুড়িটা যে একটু আগে বড় বড় জ্ঞান দিয়েছিল। যাই হোক পাগল সবাই পাগল এখানে। এনিওয়েজ যে দরজাটা খুলেছে আমি সেই দরজাটা দিয়ে যাই দেখি কি আছে ভেতরে। এটাই তো মেন গেট। দুর্গের যেমন হয় একটু ভ্যাম্পায়ার টাইপের কিন্তু কোনো কেস আছে হয়তো এখানে কারণ সেম ফিলিংস আসছে আমার। ওকে
সব কিছু আবার ডার্ক হয়ে গেছে। Well, well. এটা কি? Didn't think anyone was left. You must be pretty tough. Huh. Who the fuck are you? Oh, you're not local. Even better. Shit! Mother Miranda's gonna love you. কি ভাই এটা? মাল্টার কাছে সুপার পাওয়ারস রয়েছে নাকি? আমাকে নিয়ে যাচ্ছে মাদার মিরান্ডার কাছে, তখন দেখি টানতে টানতে নিয়ে যাচ্ছে। The man is of no real use to anyone else. Acha, eta mona hoy Mother Miranda's gola naki dekhte hobe amader. Furthermore, I can show you if you entrust the mortal. Dita ki? My daughters and I will deliver to you. Get out of the way, ugly! I want to see! Apre. Eje lokta amake tokhon niye ashlo. Both of you shut the fuck up! What? Where? You mean you'll screw around with me? Oi, Joe, it's Mother Miranda. যে একটু আগে সবাইকে হত্যা করেছিল, মানে একজনকে হত্যা করেছিল। The man thinks suffering is assured. Yak yak, the man's dick is cut off in the castle, blah blah blah. আমরা এখন আছি কোথায়? সে ক্যাসেলের মধ্যে নাকি? Heisenberg, the man's fate is in your hands. Mother Miranda, I must protest. আচ্ছা, এর নাম হচ্ছে Heisenberg. A child and his devotion to you is questionable. Give the mortal to me. কি লম্বা! Sure he is ready. Shut your damn mouth! And don't be a sore loser. Responsibility. If it was welded to Oh, keep glory. One day your head might আচ্ছা, এরা দুজন মিলে ঝগড়া করা শুরু করেছে যে আমাকে কে মারবে। Silence! My decision is final. There will be no argument. Thank you. Lycans and gentlemen, we thank you for waiting. Let's see what you're doing. Get ready. আমাকে এখন লড়তে হবে নাকি? ভাই গুনছে কি ভাই, পালাতে হবে নাকি আমার এখন? Run! Run! Christ! পালানোর সময়। That's right. Run for your life. Exactly. Run for my... বাঁচাও কেউ আমাকে। Very nice, Ethan. এ তীর মারছে। Shit. কি মালটা আবার এসছে? কোথায় কি হচ্ছে ভাই আমার সাথে? এখনো জানতো আছি আমি। ফাক, শিট, এটা গাড়ির উপর পড়বে নাকি? For as strong as they say. Oh, the way. The Lord soaked grand finale. হাতের বাঁধনটা খুলে ফেলেছি, পিছনে একটা ফাঁকা ছিল সেখানে লুকিয়ে পড়েছিলাম, জানে বেঁচে গেছি। এই পাগল মালগুলোর কাছেই ইথানের মেয়েটা রয়েছে, রোজ। এদের কাছে যদি রোজ থাকে তাহলে এদের কাছ থেকে বাঁচানো চা বাঁচো। কত মানুষ মরেছে এখানে, এরা হয়তো পালাতে পারেনি। ফাঁদ চারিদিকে, মানে আমার আগে এদের টিকিট কেটেছে। আচ্ছা, এই সেই জায়গা মনে আছে, এখানে আমি এটা অন করতে যাচ্ছিলাম তখন মালটা চলে এসেছিল। কোথায় আসলাম আমি?
আচ্ছা, ক্যাসেলের কাছাকাছি এসেছি, ক্যাসেলের মেন গেটটা পার করে দিয়েছি। তবে সেই জন্তুগুলো আছে এখানে আশেপাশে। এই তো ক্যাসেলটা, দারুণ লাগছিল ক্যাসেলটা। হ্যাঁ, এটা কি? I've been waiting for you, Mr. Winters. How do you know my name? এ সব কিছু জানে যে আমি আমার মেয়ের খোঁজ করতে এসেছি এখানে। Castle arouses suspicion. I am but a humble merchant. Call me the Duke. আচ্ছা, এ হচ্ছে একটা মার্চেন্ট। এখানে ঢোকার আগে আমাকে বলছে যে এর কাছে বন্দুক টন্দুক কি প্রয়োজন, এর থেকে কিনতে হবে। দেখি কি আছে ওর কাছে। I have something special today. চলো অনেক কিছু কিনে তো নিলাম ওর থেকে। আচ্ছা, টিল নেক্সট উই মিট। এখানে দোকান নিয়ে বসেছে, কি ভয়ানক। একে দেখলে আমি আগে পালাবো, কি দোকানদারি করবে। এই সেই দুর্গের মধ্যে প্রবেশ করলাম, ক্যাসেল। ব্যাস, আমি একবার ঢুকে গেছি আর এখান থেকে বেরোতে পারবো না। এখানে কি আছে? এখানে একটা লিফট আছে, বাট লিফটটা কাজ করছে না। আমাকে ওই পাশের ঘর থেকে যেতে হবে। দেখি তো দরজা চারিদিকে, কনফিউজ হয়ে যাবো আমি। রেসিডেন্ট এভিল ওই জন্যই তো মানুষকে কনফিউজ, পাগল করে দেবে। কি সুন্দর ঘরে ইন্টেরিয়ারগুলো সব, চেঁচানোর একটা আওয়াজ শুনতে পারলাম একটা। এই ক্যাসেলের মধ্যে কী আছে সেটা আমরা নেক্সট ভিডিওতেই দেখব। ক্যাসেলটাকে ডিসকভার করব, খুঁজতে হবে। আমার মেন কাজ হচ্ছে আমাকে খুঁজতে হবে যে ইথানের মেয়ে অর্থাৎ রোজ কোথায় গেছে, বা এই মানুষগুলোর বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা আমাকে জানতে হবে। আমি বলেছিলাম যে ওপেন ওয়ার্ল্ড গেম কিছুদিন বন্ধ রাখবো, কিছু অ্যাকশন টাইপের খুঁজছি। রেসিডেন্ট ইভিলটা চলতে থাকবে, অ্যান্ড টিল দেন ভালো থাকবেন। Bye-bye.